প্রতিশ্রুতি না রাখলে নেতাদের সাজা দিবেন, এটা ভাবতে পারেন? তবে এই পৃথিবীতেই এমন একটি দেশ আছে যেখানে রাজনেতারাও প্রতিশ্রুতি ভঙ্গ করলে সাজা পান। রাজনৈতিক নেতারা জনসাধারণকে অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন, ভোট এলে তো আর কথাই নেই, তখন প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু ভোট মিটে গেলেই কোনো প্রতিশ্রুতি পূরণ হয়, আবার কোনো প্রতিশ্রুতি চাপা পড়ে যায়। কিন্তু যারা ভোট দিয়ে জিতিয়ে আনলেন, তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ হলে কি নেতারা সাজা পান? এমনটা খুব একটা শোনা যায় না। বাস্তবে এমনই একটি শহর আছে যেখানে জনসাধারণই সাজা দেন নেতা মন্ত্রীদের, আর সেই জায়গাটি হলো ইতালির ছোট শহর ট্রেন্টো। এই শহরে কোনো নেতা বা মন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর তা যদি পালন না করেন, তাহলে সেই নেতা বা মন্ত্রীকে শহরবাসীরা নদীর ধারে নিয়ে আসেন। তারপর তাকে একটা বড় খাঁচায় আটকে নদীর মাঝখানে এক সেকেন্ডের জন্য সেটি অর্ধেক ডুবিয়ে দেন, তারপর আবার তুলে নেওয়া হয়।